আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দীর্ঘদিন যাব আসলে ভিডিও দিতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে কারণ ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে আসলে মন মানসিকতা এমন একটা পরিস্থিতিতে হয়ে গেছিলো হয়তোবা আপনারাও জানেন যে খাদ্যের দাম বাচ্চার দাম প্লাস মার্কেট আমাদের যেই মুরগি সেল দেয় সেই মুরগির রেডি মুরগির দাম এগুলো সব মিলিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এটা নিয়ে আসলে বড় একটা বিভ্রান্তিতে পড়েছিলাম যার কারণে কী দিয়ে কী বলবো আপনাদেরকে কী দিয়ে সান্ত্বনা দেবো আর কী বলবো এটাই আসলে হারিয়ে ফেলেছিলাম যার কারণে ভিডিও দেওয়া হয়নি তো দর্শক মণ্ডলী আমাকে ক্ষমা করবেন যে আমি দীর্ঘদিন কোনোভাবেই কোনো উপদেশ আপনাদের দিতে পারিনি যদিও আসলে ওইভাবে উপদেশ দিতে পারি না তারপরও চেষ্টা করি একটুখানি যদি উপকার হয় তাই তো যা হোক দীর্ঘদিন পর কিছু কথা নিয়ে আসছি আশা করি কথাগুলো শুনলে কাজে লাগবে সেটা হচ্ছে আজকের বর্তমান যে মুরগির বাজার ব্রয়লার মুরগির বাজার রয়েছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালির বাজার রয়েছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর এদিকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট রয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগির বাচ্চার রেট রয়েছে আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা এই যে বাচ্চার রেট এই বাচ্চার রেট প্লাস খাদ্যের রেট ওইদিকে দিকে খাদ্য কিন্তু আপনার রয়েছে ব্রয়লার মুরগির যে খাদ্যগুলো রয়েছে আপনার মিনিমাম বত্রিশশো টাকা প্লাস ব্রয়লারের খাদ্যের দাম এবং সোনালের খাদ্যের দাম হয়তো একটু কম থাকে এটা আমরা সকলেই জানি তো যা হোক সর্বপরিশেষে বলতে চাচ্ছি এটাই যে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনার খামারে আপনি মুরগি ওঠাতেই চান তাহলে আপনাকে কিছুটা কৌশলী হতে হবে সেটা হচ্ছে কৌশলের মধ্যে এক নম্বর যদি বলে সেটা হচ্ছে আপনাকে যে খামারের যে ঔষধগুলো প্রয়োগ করেন আমরা জানি যে পাঁচশো মুরগির পিছে কিন্তু মিনিমাম তিন হাজার টাকা সর্বনিম্ন তিন হাজার টাকা পঁচিশশো থেকে তিন হাজার টাকার যে ঔষধ ব্যবহার করা হয় এবং এক হাজার মুরগিতে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকার ঔষধ ব্যবহার করা হয় যদি কোনো সমস্যা না হয় তথাপিও আর সমস্যা হলে তো অবশ্যই ঊর্ধ্বগতি ধায় ঔষধের বিলটা বেশি হয়ে যায় তো আমি মনে করব তার সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনার মুরগিকে সুস্থ রাখতে হবে মলিটি কম হতে হবে যেন আমার বা বাচ্চা যেন কম কাটে কম মারা যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ঔষধের যে বিষয়টা সার্বিকভাবে ঔষধটা যেন প্রয়োগ আমাকে কম করতে হয় দামি অ্যান্টিবায়োটিক হ্যাঁ দামি কোনো মেডিসিন যেন কম ব্যবহার করতে হয় এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে এই রকম কিছু বিষয় যদি মাথায় রেখে বর্তমানে মুরগির বাচ্চা ওঠায় তাহলে কিন্তু সম্ভব যে কিছুটা লাভবান হওয়া আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় কিন্তু আপনার মুরগির সমস্যা আপনার মুরগির সমস্যাটা ঠিক রাখবেন সমস্যাটা যদি না হয় তাহলে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা থেকে যায় আর সমস্যাগুলোর মধ্যে বর্তমানে তীব্র গরম তীব্র রৌদ্রের ভিতর এবং বৃষ্টি ঘট চট করে বৃষ্টি এই যে বইরি আবহাওয়া এই বৈরি আবহাওয়াগুলো আপনাকে মেনটেন করে খামারের পরিচর্যা নিতে হবে এবং যে খাবারটা বন্টন করতে হবে এই খাবারটা আপনি কখন কখন খাবার দিলে আসলে মুরগির ভালো গ্রোথ হয় সব সময় খাবার দিয়ে রাখলেই যে মুরগির ভালো গ্রোথ হয় তা কিন্তু নয় যার কারণে আমি বলবো যে মুরগির খাবারগুলো দেওয়ার একটা মিনিমাম সময় বের করবেন যেমন ভোর চারটার পরে একবার ভালো করে খাবার দিলেন সকাল দশটা পর্যন্ত খালো সকাল দশটা বা এগারোটার পর থেকে আপনি মিনিমাম দুই তিন ঘন্টা খাবার বন্ধ রাখলেন এবং বিকাল বেলা গিয়ে খাবার দিলেন তিনটার দিকে বা 4টার দিকে খাবার দিলেন সন্ধ্যা পর্যন্ত খালো বা রাত নয়টার পর আবার খাবার দিলেন খাইলো এভাবে কিছুটা খাবার নিয়ন্ত্রণ খাবারের টাইম কিছুটা নিয়ন্ত্রণ যদি করতে পারেন তাহলে আমার মনে হয় খাদ্য স্বল্প খাদ্যে হয়তো একটু কম খাদ্য দিলেও কিন্তু মুরগির গ্রোথটা ভালো আসবে যাই হোক আসলে এই খাদ্য ঔষধ এবং ব্যবস্থাপনা এই কয়েকটি বিষয় যদি আমি মাথায় রাখি বাজারটা কিন্তু আমাদের নাগালের বাইরে বাজারটা আসলে আমরা অত্যন্ত দুঃখজনক যে আমরা যখন বাচ্চা ওঠাই হয়তো মাসের এক তারিখে আমরা বাচ্চা ওঠালাম ওই মাসের ফের মাসের দশ তারিখে বা মুরগি সেল দেব এই যে এক তারিখে বাচ্চা ওঠালাম ফের মাসের যে দশ তারিখ বাচ্চা মুরগি সেল দেবো রেডি মুরগি সেল দেবো এই দশ তারিখে আমি কি রেট পাবো বাজারে কি রেট থাকবে মুরগি এটা আমি কষ্ট জানি না হয়তো বা আপনারাও জানেন না যার কারণে আমাকে কি করতে হবে আমাকে অত্যাধিক মনোযোগ সহকারে মুরগিকে লালন পালন করতে হবে মুরগির সমস্যা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কিভাবে খাদ্য খাওয়ালে মুরগি গোদটা ভালো আসবে সেই বিষয়টাই আমাকে নিতে হবে বাজার যেদিন হবে সেদিন বাজারের হিসাবটা করতে হবে যা হোক এই বিষয়গুলো যদি মাথায় রাখি তাহলে কিন্তু একটা ভালো রেট পাওয়ার সম্ভাবনা থাকে বা ভালো একটা লাভবান হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে যে আসলে আমার মুরগি বোদ ভালো আছে একশো মুরগিতে হয়তো পাঁচটা কাটলো বা তিনটা কাটলো এইরকমভাবে যদি মুরগি পালন করতে পারি হয়তো আপনি মুরগি পালন করলেন হ্যাঁ পাঁচশো মুরগিতে যদি আপনার পাঁচ বিশে একশোটা মুরগি কেটে যায় তখন কিন্তু আর লাভবান হওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না যার কারণে আমি বলবো যে আপনার মুরগির অত্যাধিক যত্ন নেন খাদ্যটা ঠিক মতো দেন এবং ঔষধগুলো দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার যাতে না করতে হয় সেইভাবে পরিচর্যা করেন তাহলে আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে হ্যাঁ মুরগি পালন করে কিছুটা লাভবান হওয়া সম্ভব হয়তো বা শুধুমাত্র মুঠো ডাইল ভাত খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে অন্যথায় কিন্তু বর্তমানে মুরগির বাজার অনুসারে মুরগি পালন করে অনেক টাকা আয় করার মতো পরিস্থিতি আমার মনে হয় নাই তারপরে সার্বিকভাবে সবাই ভেবে চিনতে বাচ্চা ওঠাবেন এবং একটাই কথা বাচ্চার অত্যাধিক পরিচর্যার মাধ্যমে প্রথমে আপনাকে লাভবান হতে হবে এটাই সঠিক একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম